সবাইকে হাই হ্যালো শুভ বিজয়া, শুভ দীপাবলিও আসছে, সেটাও একসাথে। তো সবাই ভাবছো আজকে একটা বিশাল কিছু একটা মানে একটা সেই লেভেলের কোনো একটা ব্লগ নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। তো তাদেরকে আমি একটাই কথা আজকে বলতে চাই যে না, তোমরা ভুল ভাবছো, আজকে কোনো লেভেলের টপিক নিয়ে আলোচনা নয়, কোনো লেভেলের ব্লগ করা নয়, কোনো লেভেলের জায়গা দেখানো না। যারা বালিবাসী যারা, তারা সব এই জায়গাটা চেনো, বালিহল স্টেশনের গা দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটাই দেখানো। আসলে ব্যাপারটা হচ্ছে যে ভিডিওর কোনো কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, সুতরাং কন্টেন্ট যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই কন্টেন্ট ছাড়া একটা ভিডিও বানালাম। সুতরাং কী করা যাবে, যারা গালাগাল দিচ্ছ তারা প্লিজ তোমরা আমাকে মেল করে দিতে পারো, গালাগাল লিখে মেল করে দিতে পারো, বা হয়তো তোমরা আর কী করতে হোয়াটসঅ্যাপে লিখতে পারো, ঠিক আছে। কারণ এরম বাজে ভিডিও তোমরা না কখনো ইউটিউবে আগে দেখেছো, না কখনো ইউটিউবে পরে দেখবে। তো ফ্রেন্ডস, চলো আজ আমরা একটা রেকর্ড করি যে ইউটিউবের সবচেয়ে বাজে ভিডিও, সবচেয়ে বোরিং ভিডিও, সবচেয়ে জঘন্য ভিডিও, এইটা হোক। চলো টাটা, 1 মিনিট 45-46 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আমার প্ল্যান ছিল 2 মিনিটের একটা ভিডিও বানানোর, সেটা হয়ে গেছে। এবার সেটা যেহেতু হয়ে গেছে তাই এবার অফ করতে হবে। সুতরাং প্রচুর ভাট বকে ফেললাম তোমাদের 2 মিনিট নষ্ট করার জন্য, মানে আমি ভীষণভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে 2 মিনিট নষ্ট করলাম। হ্যাঁ, সুতরাং পারলে এই ভাইটাকে দাদাটাকে ক্ষমা করে দিও, ঠিক আছে, 2 মিনিট নষ্ট করার জন্য। বাট চলো এর পরের ভিডিওটা আশা করি কিছু একটা কন্টেন্ট নিয়ে তারপর আসবো, উইদাউট কন্টেন্ট ভিডিও আর আসবো না, বা হয়তো চলেও আসতে পারি, ধরো আনপ্রেডিক্টেবল ব্যাপার। চলো টাটা বাই, সবাই ভালো থাকো, কালী পুজো ভালো করে কাটাও, শুভ দীপাবলি।